ইউকেতে যখন ছিলাম তখন এই কনভেনিয়েন্স স্টোরের যে প্যাকেজড ফুডগুলো থাকে ওগুলো খেতে পারতাম না, অনেক সময় ভয়ে খেতাম না, অনেক সময় ইচ্ছা করতো না নিজে থেকে। মুসলিম কান্ট্রিতে থাকা এতে এই একটাই সুবিধা যে যে কোনো জায়গা যে কোনো স্টোরের খাবারগুলো খাওয়া যায় নির্দ্বিধায়। কনভেনিয়েন্স ফুডগুলো বেশিরভাগ ক্ষেত্রে আপনি গ্রোসারি স্টোরগুলোতে পেতে পারেন এবং এগুলো প্রিপারেশন টাইম নিতে হয় না, যার কারণে অনেক স্টুডেন্টরা কিংবা যারা খুব তাড়াহুড়োতে আছে খাওয়ার জন্য তাদের জন্য খুব বেশ ভালো। এটি মালয়েশিয়ার একটি গ্রোসারি স্টোর, এখানে আমি আপনাদেরকে দেখাই কিছু খাবার দাবারগুলো একটু দেখাই, দেন আমি দেখাবো আমি কী খেয়েছি, কোন জিনিসটা আমি নিয়েছিলাম। তো চলেন একটু এক্সপ্লোর করা যাক। এখানে সুইট আইটেমগুলোও অনেক টেস্টি, কিছু আমি একটি ম্যাঙ্গো জেলি নিয়েছিলাম, দেন আমি একটা চিজ কেকও নিয়েছিলাম, অনেক ভালো ছিল, টেস্টি ছিল। প্রায় সময় এখানে ভালো অনেক ভালো ডিসকাউন্টও পাওয়া যায় অনেক আইটেমে। এগুলো রাইস আইটেম, এখানে চিকেন, বিফ, দেন চিংড়ি মাছের অনেক ধরনের আইটেম আছে। খেয়াল করলে দেখবেন ছোটো ছোটো ক্রেপকে ওরা ফ্রাই করে দেন রান্না করেছে এবং সেটা রাইস দিয়ে এখানে আছে। দেন আমি এই জিনিসটা নিয়েছি, এটা হচ্ছে গিয়ে টেম্পোরা প্রন অ্যান্ড কিছু রাইস আছে, একটা সস দিয়েছে, অনেক টেস্টি ছিল। এবং এর সাথে আমি ফিশ অ্যান্ড চিপস নিয়েছিলাম, যেটা আমি দেখাইনি, আগে খেয়ে ফেলেছিলাম, এটা অনেক টেস্টি ছিল। কিন্তু আমি শুরুতেই টেম্পোরা চিংড়ি মাছটা খেয়ে ফেলার কারণে আমি পরে দিয়ে রাইসটা খেতে পারি নাই। তো এরপর আমি একটা স্যুপ নিয়েছিলাম যেটা দিয়ে আমি খেয়েছি, আমি এটা আপনাদেরকে দেখাবো। দেন আমি এখানে একটা মাচা বাবল টি নিয়েছিলাম, অনেক ভালো ছিল, রিফ্রেশিং ছিল। তারপর আমি একটা নুডল স্যুপ নিয়েছি, এই নুডল স্যুপটা দিয়ে আমি ওই যে রাইসটা আমার রয়ে গিয়েছিলো ওই রাইসটা খেয়েছি। এই নুডল স্যুপটার মধ্যে একটা ইন্টারেস্টিং জিনিস আমার লেগেছে, সেটা হচ্ছে এখানে ছোটো ছোটো কিছু এটা কী বলে মলা মাছ টাইপের ছোটো ছোটো কিছু শুটকি মলা শুটকি টাইপের এখানে দিয়েছিলো। আমি মনে করেছি এটা খাওয়া যাবে না স্মেলের কারণে, বাট এটা আসলে ওরকম স্মেল মনে হয়নি এবং এটা অনেক বেশি টেস্টি ছিল। এটা আমাদের দেশে পাহাড়ে অঞ্চলে এই ধরনের একটা খাবার রয়েছে যেটাকে মুন্ডি বলা হয়, যেখানে আপনার চিংড়ি মাছের শুটকি অথবা অন্য কোনো কিছুর অন্য কোনো ফিশের শুটকি গুঁড়াটা ইউজ করা হয়। দেন আমি এই রাইসগুলো দিয়ে এই স্যুপ থেকে একটু একটু নিয়ে খেয়েছি, খুব ভালোই ছিল। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আল্লাহ হাফেজ।